আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কিচেন স্কেল। আপনারা যদি দেখেন একটু, এটা একটা কিচেন স্কেল। আর এটার আজকে পুরো একটা আনবক্সিং এবং একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আর প্রথমেই বলে নিই, এই যে স্কেলটা আছে স্কেলটা খুবই লাইট ওয়েট, প্লাস হচ্ছে এটাতে আপনি 10 কেজির উপরে কোনো কিছু মাপতে পারবেন না। অর্থাৎ আপনি কিচেনের মধ্যে দেখবেন যে 10 কেজির উপরে আসলে কোনো কিছু মাপা লাগেও না। সেক্ষেত্রে কিচেনের জন্য কিন্তু এটা আসলে ডাইরেক্টলি বানানো হয়েছে। আর আমি এটা আমার ব্যক্তিগত কাজের জন্য, যেমন আমার চ্যানেলের যে বিভিন্ন প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে, এটা কিন্তু আমি এটা কিনেছি এই কারণে, কারণ রিভিউর সময় অনেক প্রোডাক্ট আছে, অর্থাৎ রিভিউর সময় প্রায় সব প্রোডাক্টেরই আসলে এটার যে ওজন কত এটা বলে দেওয়া, এটা কিন্তু একটা ভালো রিভিউর একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, সেই জন্য কিন্তু আমি এটা কিনেছি। তো চলুন কথা না বাড়িয়ে এটার একটা আনবক্সিং এবং পুরো রিভিউ আপনাদের সামনে তুলে ধরছি। আর একটা বিষয় হচ্ছে যে এটা কীভাবে অপারেশন করবেন, কীভাবে কাজ করে, কটা মোড আছে, সবগুলি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, এটাকে আমি আনবক্সিং করছি। প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে এটা দাম, একটা রিসিপ্ট সহ দামও এখানে লেখা আছে। এটা জাস্ট আমি কাটার দিয়ে এখান থেকে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু আনবক্সিং হয়ে যাবে। এটার দামটা আমি দেখে নিচ্ছি, এটার দাম হচ্ছে 399। আপনারা যদি দেখুন এখানে 399 লেখা আছে। আপনি এটা 350-400 মধ্যে যে কোনো শপ থেকে আপনি পেয়ে যাবেন, গ্রোসারি শপে বিশেষ করে এটা পাওয়া যায়, তাছাড়া অনলাইনে তো আপনি পাবেনই, কোনো সমস্যা নেই। সো এটার ভিতরে তেমন কিছুই নেই, জাস্ট এই স্কেলটা আছে আর দুইটা ব্যাটারি দেওয়া থাকবে। আমি ব্যাটারিগুলো এখানে ইনসার্ট করাই আছে, আমি যখন এনেছিলাম তখন চেক করে এনেছিলাম। আর এখানে ছোট্ট একটা ম্যানুয়াল আছে, এই যে দেখতে পাচ্ছেন সেই স্কেলটা, আর এটার মধ্যে কিন্তু তেমন কিছুই নেই। আমি বক্সটা অন্যদিকে রেখে দিচ্ছি। এখানে হচ্ছে যে এই যে স্কেলটা দেখতে পাচ্ছেন, এই স্কেলটা কিন্তু আপনার এই ব্যাটারিগুলা, এই যে এখানে ব্যাটারি থাকে, এখানে ব্যাটারি থাকে, এই ব্যাটারিগুলো কিন্তু আলাদা থাকে। এই যে দেখুন, এগুলো কিন্তু আলাদা থাকে, তারপর আপনি এগুলোকে ইনসার্ট করে নিতে হবে। আর এই স্কেলের যে বিল্ড কোয়ালিটি আছে এটা অত্যন্ত নিম্নমানের। এটা হচ্ছে যে আপনার কাজ চলবে আর কি, সেই ধরনের একটা প্রোডাক্ট, অত্যন্ত নিম্নমানের, অর্থাৎ চায়না মানে অরিজিনাল চায়না আর কি একদম। সো আপনারা কিন্তু কিচেনের জন্য এই স্কেলটা কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু এর চেয়ে ভারী কোনো কাজ কিন্তু এটা দিয়ে করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা ইয়া দেওয়া আছে এইখানে, আর এটা যেভাবে ব্যবহার করবেন, ব্যবহারের জিনিসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন এখন অফ আছে, এই যে দেখতে পাচ্ছেন অফ। আপনি যদি এই যে অন অফ লেখাটা আছে দেখতে পাচ্ছেন, এই অন অফ লেখাটার জায়গাটাতে যদি একটা চাপ দেন তাহলে কিন্তু সেটা অন হবে, এই যে দেখতে পাচ্ছেন অন হলো। তারপর এখানে মুড আছে, এই যে দেখতে পাচ্ছেন মুড আছে, তারপর এখানে আছে ট্রে। অর্থাৎ আমি যদি আপনাকে দেখাই, এটা যখন অন অফ থাকবে, মনে করুন এটা অফ থাকলো, আমি অন করে নিলাম, সো এখন দেখতে পাচ্ছেন জিরো আছে, মানে অর্থাৎ 0 গ্রাম। আপনি এটা 1 গ্রাম থেকে শুরু করে 1000 গ্রাম, 10000 গ্রাম পর্যন্ত ওজন করতে পারবেন। এখন আমি যদি ওজন করতে চাই, তাহলে এই যে আমার যে কাটারটা আছে এটাকে যদি আমি এখানে রাখি, এই যে দেখুন এটা হচ্ছে 61 গ্রাম। আমার মোবাইলটা যদি রাখি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 161 গ্রাম। আমার এই যে দেখতে পাচ্ছেন পেপার ওয়েটটা, এটাকে যদি আমি এখানে রাখি, এই যে দেখতে পাচ্ছেন এটা 92 গ্রাম। এখন মনে করুন যে আপনি কিচেনের মধ্যে কোনো একটা বাটি রেখে, তারপর এখানে আপনি আপনার কিচেনের যে অন্যান্য যে কোনো একটা মাপ, যেমন লবণের মাপ হোক, ধনিয়া, তারপর হচ্ছে অন্যান্য যে কোনো হলুদ মরিচ, এগুলোর মাপ যদি নিতে চান, তাহলে কিন্তু আপনি এইখানে বাটিটা রেখে তারপর বাটির যে ওজনটা সেটা মাইনাস করে কিন্তু আপনি সেটা করতে পারবেন। সেটা কীভাবে পারবেন আমি দেখাচ্ছি এখনই। সো ফ্রেন্ড, কিচেনের কোনো কিছু যদি মাপতে চান, তাহলে আপনি যে কোনো একটা বাটি যদি এখানে রেখে দেন, তাহলে দেখবেন যে বাটির ওজন কিন্তু এখানে চলে আসছে 144 গ্রাম। সো বাটির ওজন তো ওইখানে আপনার রাখা যাবে না, বাটির ওজনটা এখানে মাইনাস করে আপনি হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, যে কোনো কিছু আপনি ওজন করতে পারবেন। সেটা কীভাবে পারবেন, এইটা যখন আপনি রাখবেন, এই সময় আপনি এখানে যে ট্রে দেখতে পাচ্ছেন, এই ট্রে এই লেখাটাতে একটা চাপ দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন 0 হয়ে গেল, তার মানে এই যে ট্রের যে ওজনটা আছে সেটা কিন্তু এখানে মাইনাস হয়ে গেল। এখন যদি আপনি ধনিয়া গুঁড়া বা যে কোনো কিছু যদি মাপেন, যেমন আমি উদাহরণ হিসেবে এটা দিলাম, এটা দিলাম, এই যে দেখতে পাচ্ছেন 61 গ্রাম। তারপরে এটার মধ্যে যদি আমি মোবাইল দেই, এই যে দেখতে পাচ্ছেন মোবাইল দিলাম, এই মোবাইলের ওজন 160 গ্রাম। তারপর হচ্ছে আমার যদি এই পেপার ওয়েটটা দিই, তাহলে এটার ওজন কত, 92 গ্রাম।
এইভাবে কিন্তু আমরা দিতে পারি। যেমন এই যে আমার এই ট্রাইপডটা আছে, এটা যদি দিই এখানে, তাহলে এটার ওজন কত? এটার ওজন হয় 356 গ্রাম। সেক্ষেত্রে কিন্তু আপনি বাটি দেওয়ার পরেও কিন্তু আপনি সেটা মাইনাস করতে পারবেন। সো এখন আমি এই যে বাটিটা উঠিয়ে ফেললাম, উঠানোর পরে এখানে দেখতে পাচ্ছেন 144 - 144। এখন যদি আমি আবার এই ট্রেতে একটা চাপ দিয়ে দিই, এই দেখতে পাচ্ছেন জিরো হয়ে গেলো। এখন যদি আবার এটা কিনে রাখি, তাহলে এটার এই যে 144 গ্রাম, এটা কিন্তু আবার চলে আসলো। আর এখানে যে মুড দেখতে পাচ্ছেন, মুড লেখাটা, এই মুড লেখাটা হচ্ছে আপনার এখানে গ্রাম আছে আর ও জেড আছে। এই ও জেড জেড কি এটা আসলে আমি নিজেও জানি না, আমার গ্রাম হলেও চলবে। এই মুডে ক্লিক করলে একবারে এই মুডটাতে সুইচ করে আরেকটা ক্লিক করলে এই যে গ্রামে সুইচ করে, এই হচ্ছে বিষয়। আর কোনো ফাংশনালিটি নাই। আর আমি আসলে এই স্কেলটা কিনেছি হচ্ছে যে আমি যখন রিভিউ করি কোনো একটা প্রোডাক্টের, সেই প্রোডাক্টের ওজন সহ, তারপর আমার কাছে তো লেন্থ স্কেল তো আছেই, মানে ইঞ্চি টেপ, সেটা দিয়ে এটার উচ্চতা এবং দৈর্ঘ্য প্রস্থ ওগুলো মাপতে পারি, আর ওজনটা আমি এটা দিয়ে মেপে দিব। সেক্ষেত্রে কিন্তু আমার যে রিভিউটা, রিভিউগুলো আরও মানে ভালো হবে, সেই জন্য কিন্তু আমার এই স্কেলটা কিনা। কিন্তু দুঃখের বিষয়, এই স্কেলের ওজন যে কত সেটা আমি আপনাদেরকে মেপে দেখাতে পাচ্ছি না। আর এটার ব্যাটারিটা কতদিন যায় সেটাও আমি বলতে পাচ্ছি না। ব্যাটারিটা হয়তো যাবে, বেশ কিছু দিন যাবে, দুইটা ব্যাটারি আছে যেহেতু। আর এটা অফ করার জন্য জাস্ট আপনাকে এই যে অন অফ লেখাটা দেখতে পাচ্ছেন, এটাতে একটা চাপ দিলেই এটা অফ হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে, যে কোনো সময় এটাতে ক্লিক করলে আবার অন হয়ে যাবে। এই হচ্ছে মূল বিষয়। আর কিন্তু এটাতে তেমন মানে গুরুত্বপূর্ণ বা তেমন কিছুই কিন্তু এটাতে নেই। এই হচ্ছে ছোট কিচেন মিনি স্কেল, অর্থাৎ ওয়েট মেশিন আর কি যেটাকে বলা হয়। সো ফ্রেন্ডস, আশা করি এই মিনি স্কেলটা সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া হয়েছে। আর এই মিনি স্কেলটা কারা কিনবেন আসলে আপনারা, তাদেরও একটা আইডিয়া হয়েছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, একদম ছোটো কাটো কাজের জন্য যদি আপনি 350-400 টাকার মধ্যে এটা কিনতে চান, তাহলে কিন্তু খারাপ হবে না, একদম ছোটো কাটো কাজের জন্য। কিন্তু এটা কিন্তু হেভি কোনো ডিউটি, হেভি ডিউটি বা হেভি কাজের জন্য আপনি এটা কিনবেন না। যদি আপনি হেভি ডিউটির জন্য একটা ছোটো ভালো মানের স্কেল যদি আপনি চান, তাহলে ওয়ালটনের একটা স্কেল আছে, এটা 1100 টাকা, সেটা আপনি নিতে পারেন। ওইটা কিন্তু অনেক হেভি, ওইটাতে 100 কেজি পর্যন্ত, অর্থাৎ আপনার নিজের ওজন পর্যন্ত মাপতে পারবেন, 100 কেজি পর্যন্ত ওজনও মাপা যায়। আর ওইটার মডেলটাও অনেক ভালো, অনেক জোস দেখতে, অনেক জোস, সেক্ষেত্রে ওইটা কিন্তু আপনি নিতে পারেন। আর আমার সাজেশন থাকবে, যদি আপনি ছোটোখাটো কাজের জন্য একদম কম টাকা খরচ করে যদি এই স্কেল নিতে চান, তাহলে কিন্তু এই স্কেলটা আপনার জন্য যথেষ্ট পরিমাণ ভালো হবে বলে আমি আশা করছি। এবং আপনি এই টাকার মধ্যে এর চেয়ে কম দামে কিন্তু আপনি পাবেনও না। আর এটা কেমন হয়, কতদিন যায়, কেমন স্টেবিলিটি হয়, এটা কিন্তু এখনই বলতে পারছি না। সেটা হচ্ছে আমি ইউজ করার পরে ইউজার এক্সপিরিয়েন্স কেমন হয়, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি, সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।